বিসমিল্লাহির রহমানির রহিম, সাইফুলস ক্লাসরুমে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে এসেছি। আজকে নতুন কোনো বিষয়ে কথা বলবো না, আগের বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কনভার্সন। কনভার্সন নিয়ে আগেও একটি টিউটোরিয়াল করেছিলাম, সেটা হচ্ছে ক্লাসরুমের মতো ছিল। অর্থাৎ ওখানে ট্রেডিশনাল মেথডে কীভাবে কনভার্সন করতে হয় এটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো হচ্ছে কনভার্সন আর একটু স্মার্ট ওয়েতে। অর্থাৎ ট্রেডিশনাল ওয়েতে যেটা ছিল সেটা তো আছেই, আর স্মার্ট ওয়েতেও দেখাবো। তো দুইটা মেথড আমি বলবো, প্রথম মেথড এবং দ্বিতীয় মেথড। তো প্রথম মেথডে আমরা একটু দেখি যে এখানে তিনটা বিষয় জানতে হবে, যদি আগে যেটা বলেছি কনভার্সনের জন্য। তো প্রথমে হচ্ছে কনভার্সনের ফর্মুলাগুলো জানতে হবে, অর্থাৎ এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাওয়ার জন্য কী কী ফর্মুলা ইউজ করা হয়ে থাকে। দ্বিতীয়ত জানতে হবে হচ্ছে কোন এককটা বড় এবং কোন একটা ছোট। তারপরে হচ্ছে বড় একক থেকে ছোট এককে যাওয়ার সময় গুণ, ছোট একক থেকে বড় এককে আসার সময় ভাগ করতে হয়। এই তিনটা মূলনীতিকে ফলো করে কনভার্সনটা কীভাবে করতে হবে সেটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলে নিয়েছি। এই ভিডিও দেখতে চাইলে আই বাটনে, উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকে যেটা বলবো সেটা হচ্ছে দুইটা বিষয় জানলেই আপনার জন্য যথেষ্ট হবে। প্রথমত হচ্ছে কোন একক থেকে আরেক এককে যাওয়ার যে কনভার্সন ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো মনে রাখা। দ্বিতীয়ত হচ্ছে এটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা। তো প্রথমেই কী কী ফর্মুলা আছে সেটা আমরা একবার দেখে নিই। এই ফর্মুলাগুলো আমরা দেখে নিলাম। ফর্মুলাগুলোতে মূলত আমি নোটের মতো করে নিয়েছি, অর্থাৎ এই দশটা বিষয়ের মধ্যে যত ধরনের কনভার্সন আছে সবগুলোর জন্য যতটুকু সূত্র জানতে হবে সেই সূত্রগুলোকে আমি এক জায়গায় করে ফেলেছি। সুতরাং সেই সূত্রগুলো একটা নোট আকারে আপনি রেখে দিতে পারেন। এটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব এই ফর্মুলাগুলো। দ্বিতীয়ত এবার বলতেছি যে কীভাবে অ্যাপ্লাই করবেন। আমি 5-6টা উদাহরণ দিব, এই উদাহরণ দিলে আপনার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তো প্রথমেই বলতেছি যে আপনাকে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, অর্থাৎ ফর্মুলাগুলো জানা না থাকলে আপনি বসাবেন কীভাবে। কনভার্সনের ক্ষেত্রে ফর্মুলাগুলো মুখস্থ না করা ছাড়া কোনো উপায় নেই। তো ফর্মুলাগুলো মুখস্থ ধরে নিলে আপনি জেনে গেছেন, তারপরে কী করতে হবে। 1 কেজি সমান কত পাউন্ড আপনি দেখতে চাচ্ছেন। তো জানা আছে হচ্ছে কেজি এবং গ্রামের মধ্যে সম্পর্ক। কেজিকে এই পাশে লিখে ফেললাম, তো 1 কেজি সমান 1000 গ্রাম, এই কথাটা আমাকে লিখতে হবে। এখন এই কথাটা লিখার সময় আমি কি কেজিকে উপরে লিখবো নাকি গ্রামকে উপরে লিখবো, এটা শুধু আমাকে সেন্স খাটাতে হবে যে আমাকে আলটিমেটলি কী করতে হবে। এই পাশে আসে হচ্ছে কেজি, ওই পাশে আসে হচ্ছে পাউন্ড। আমাকে কেজি থেকে একবারে শেষ অর্থাৎ পাউন্ডে চলে যেতে হবে। তো কেজি থেকে পাউন্ডে যাওয়ার জন্য আমাকে কেজিকে তো ইলিমিনেট করতে হবে, কেজিকে বাদ দিতে হবে। তো কেজিকে বাদ দেওয়ার জন্য আমি 1 কেজি সমান 1000 গ্রাম কথাটা লিখবো, তবে একবার দেখবো যে উপরে লিখে 1 কেজি সমান 1000 গ্রাম কেজি কেজি কাটা যাচ্ছে কি না, যাচ্ছে না। তাহলে আমি কথাকে উল্টে লিখব, 1 কেজি সমান উপরে লিখবো হচ্ছে 1000 গ্রাম। তাহলে কি হলো, কেজি কেজি চলে গেলো, এখন ইউনিট যেটা থাকলো সেটা হচ্ছে গ্রাম। আবার গ্রাম থেকে পাউন্ডে যাওয়ার ফর্মুলা আমরা জানি, 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। অর্থাৎ এখানে কিন্তু উপরে লিখতে হবে 1 পাউন্ড, নিচে 453.6, কারণ হচ্ছে গ্রাম গ্রাম কাটা যেতে হবে। গ্রাম গ্রাম কাটা গেলেই না আমার পাউন্ডটা থেকে যাবে, অর্থাৎ 2.2046 পাউন্ড। দ্বিতীয় উদাহরণ, 10 মিটার সমান কত গজ আমরা দেখতে চাচ্ছি। তো আমি ওই ফর্মুলাতে সরাসরি মিটার থেকে গজের জন্য সূত্রটা আপনাদেরকে বলিনি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যেহেতু মিটার আছে এ পাশে ওই পাশে যেতে হবে ইয়ার্স পর্যন্ত, আমার মিটার থেকে আমি
নর্মালি কোনটাতে যেতে পারতেছি, মিটার থেকে সেন্টিমিটার যেতে পারি, এক মিটার সমান 100 সেন্টিমিটার। তো আপনি মিটার কোথায় লিখবেন, উপরে? না, নিচে লিখবেন 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে কি হলো, মিটার এবং মিটার কাটা গেল, একক থেকে গেল হচ্ছে সেন্টিমিটার। তো আমরা আবার জানি যে সেন্টিমিটার থেকে ইঞ্চ করা যাচ্ছে, 1 ইঞ্চ = 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা কি ইঞ্চটা উপরে দিব, সেন্টিমিটারটা নিচে দিব, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা গেল, আবারও থাকলো হচ্ছে ইঞ্চ। এবার ইঞ্চ থেকে সহজেই কিন্তু ইয়ার্ডস করা যাচ্ছে, কারণ আমরা জানি 1 ইঞ্চ = 36 গজ। কিন্তু এখানে ইঞ্চটা কোথায় হবে, নিচে, উপরে 1 ইয়ার্ডস, নিচে হবে 36 গজ। তাহলে পাবো 10.9361 ইয়ার্ডস। আরেকটা দেখি যে এক বিঘায় কত শতাংশ হয়ে থাকে। তো এক বিঘার সাথে আমরা বর্গফুটের একটা সম্পর্ক দেখেছিলাম ফর্মুলাতে, এক বিঘা সমান হচ্ছে 14,400 বর্গফুট। তাহলে বিঘা নিচে রাখতে হবে যাতে বিঘা বিঘা কাটা যায়। তাহলে এবার থাকলো বর্গফুটে, এই বর্গফুটটাকে আমাকে নিয়ে আসতে হবে শতাংশে, অর্থাৎ কত বর্গফুটে 1 শতাংশ হয়, 43,560 বর্গফুটে 100 শতাংশ হয়। তাহলে 453.6 বর্গফুটে হবে হচ্ছে 1 শতাংশ। তাহলে আমি লিখব উপরে 1 শতাংশ, নিচে হচ্ছে 453.6 বর্গফুট। তাহলে শতাংশ বর্গফুট বর্গফুট কাটা যাবে, থেকে যাবে কি শতাংশ, অর্থাৎ 33.058 শতাংশ। এই হচ্ছে আরেকটি এক্সাম্পল। তাই গ্যালনের ক্ষেত্রে একটু কমপ্লেক্স ছিল ব্যাপারগুলো, আমি এগুলোকে সিম্পলিফাই করতে চেয়েছিলাম। অর্থাৎ গ্যালনের ব্যাপারগুলো ইউএস এবং ইউকেতে দুই দেশে দুই রকম টেকনিক ইউজ করা হয়। তো আমাদের ইউকে গ্যালন মনে করি, তো 2 গ্যালন সমান হচ্ছে কত কেজি পানি, কত কেজি পানি বলতে এক মানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির কতটুকু ভলিউম হয়, ওই ভলিউমের আয়তন যতটুকু ততটুকুর ভর কত সেটা দেখতে যাচ্ছি। তো 2 গ্যালন আমরা গ্যালন থেকে জানি 1 গ্যালন 10 পাউন্ড হয় ইউকেতে, মানে 10 পাউন্ড পানি হয় আর কি, 10 পাউন্ড পানির যে ভলিউম সেটাকেই কিন্তু গ্যালনকে আবার মিস ইউজ করার দরকার নেই যে এটা ওয়েট হচ্ছে কীভাবে। আসলে পাউন্ড পানি যখন বলা হচ্ছে তখন 1 কেজি পানির বা 1 পাউন্ড পানির আয়তনকেই বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে 1 গ্যালন = 10 পাউন্ড, আমার গ্যালন গ্যালন কাটা চলে গেল, থাকলো হচ্ছে পাউন্ড। এই পাউন্ডটাকে আমি কেজি করব, তো 1 পাউন্ড = 453.6 গ্রাম, পাউন্ড নিচে লিখবো যাতে পাউন্ড পাউন্ড কাটা যায়, 453.6 গ্রাম। আবার কেজি করতে গেলে 1 কেজি = 1000 গ্রাম। তো আলটিমেটলি আমার গ্রাম গ্রামও কী হলো, চলে গেল, থাকলো হচ্ছে কেজি, অর্থাৎ 9.072 কেজি 2 গ্যালন সমান। এইটা হচ্ছে বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে ছেলের ক্ষেত্রে দেখি ইপিআই থেকে ইপিসিএম করতে হবে। তো 100 ইপিআই আছে, অর্থাৎ প্রতি ইঞ্চিতে 100টা সুতা আছে। তো এটা সবাই বুঝতে পারতেছে যে প্রতি ইঞ্চিতে 100টা থাকলে 1 সেন্টিমিটারে নিশ্চয়ই কম থাকবে। তো আমি এটাকে স্পেসিফিক করে ভেঙে লিখবো, আমাকে কনভার্সন করার সময় আমি এন্ডস পার সেন্টিমিটার লিখবো, 100 এন্ডস পার ইঞ্চ, নিজে হচ্ছে ইঞ্চ। আমার এই ইঞ্চটাকে কী করতে হবে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো আমি কি লিখবো, 1 ইঞ্চ = 2.54 সেন্টিমিটার। কীভাবে লিখবো, ইঞ্চটাকে উপরে রাখবো যাতে করে ইঞ্চ এবং ইঞ্চ কাটা চলে যায়। তাহলে 1 ইঞ্চ = 2.54 সেন্টিমিটার লিখলাম, ইঞ্চ ইঞ্চ কাটা চলে গেলো, তাহলে কী থাকলো, 100 এন্ডস উপরে, নিচে থাকলো 2.54 সেন্টিমিটার। 100কে 2.54 সেন্টিমিটার দ্বারা ভাগ করে দিলে এন্ডস পার সেন্টিমিটার পাবো, অর্থাৎ ইপিসিএম। সর্বশেষ কনভার্সনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। আমরা জানি যে মেট্রিক পদ্ধতি হচ্ছে আমাদের খুব প্রচলিত এবং জনপ্রিয়। আগে কিন্তু মেট্রিক পদ্ধতি ছিল না, ইংলিশ বিভিন্ন পদ্ধতিগুলোই বেশি জনপ্রিয় ছিল। এখন বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে মেট্রিক পদ্ধতি, কারণ হচ্ছে এটা 10-এর গুণিতক, অর্থাৎ দশমিককে সাপোর্ট করে, অর্থাৎ একটা বেইস একক থাকে, তারপর ডেকা, হেক্সা, কিলো এরকম থাকে। তো মেট্রিক পদ্ধতির সূচনাটা হয়েছিল ফ্রান্সে প্রায় 1780 থেকে 1800 সালের মধ্যে, ওই সময়টাতেই ফ্রান্সে কিন্তু বিপ্লব, ফরাসি বিপ্লবের ফলে তখন এই মেট্রিক পদ্ধতিতে এমপ্লয় করা শুরু। প্রথমে কিন্তু সবাই রেজিস্ট করেছিল অনেকে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এটাকে বাধ্যতামূলক করা হয়েছিল 1837 সালে। তখন কিন্তু মেট্রিক পদ্ধতি বহুলভাবে প্রচলিত হওয়া শুরু হয় এবং সবাই ইউজ করা শুরু করে। এবং মেট্রিক পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে মিটারকে লেন্থের বেইস ধরে এবং কিলোগ্রামকে মানে ওয়েটের ক্ষেত্রে বেইস ধরে এবং সেকেন্ডকে সময়ের ক্ষেত্রে বেইস ধরে কিন্তু তারা শুরু করেছিল। এবং তারা এককগুলোকে রেখেছে 10-এর গুণিতক হিসেবে, অর্থাৎ বেইস একক বড় হতে থাকবে, 10 গুণ করে করে বাড়তে থাকবে, কম হতে গেলে 10 গুণ করে করে কমতে থাকবে। তো আমি ধরে নিই বেইস থেকে যখন বাম দিকে আসতেছি তখন কিন্তু আমার মানগুলো আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ ডেসি, সেন্টি, মিলি। তো ডেসির জন্য -1, -2, -3 এরকম করে, মিলির থেকে মাইক্রো, ন্যানো এরকম করে থাকবে। আর ডান দিকে যখন যাব আমি তখন ডান দিকে যেতে থাকলে ডেকা, হেক্টা, কিলো এভাবে করে কিন্তু মানগুলো পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে। তো কিলোর পরে কিন্তু মেগা আছে, গিগা আছে। কথা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে কোনটা কত ইন্ডিকেট করে, অর্থাৎ 10-এর গুণিতক, তো 10-এর গুণিতকটা কত। এখানে -3, -2, -1, -6 আছে, -9 আছে, ওদিকে আছে হচ্ছে 1, 2, 3, 3, তারপর 3 তো বললাম, 6, 9 এভাবে করে আছে।
তো এই পদ্ধতিতে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমি একদিক থেকে আরেকদিকে গেলে যে এই সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে, সংখ্যাগুলো দিয়ে দশমিকের মান শুধু পরিবর্তন করে কিন্তু আমি কাজটা করে ফেলতে পারবো। যেমন আমি দিলাম যে 3 কিলো, কিলো কি হতে পারে, কিলোগ্রাম হতে পারে, কিলোমিটার হতে পারে, কিলো মিটার হতে পারে, কিলো সেকেন্ড হতে পারে, যাই হোক বললাম কিলোমিটার। তো 3 কিলোমিটার সমান কত মিলিমিটার আমি দেখতে চাচ্ছি, প্রথমটা মিটার ছিল দ্বিতীয়টা মিটার রাখলাম, 3 কিলোমিটার সমান কত মিলিমিটার এটা আমি দেখতে চাচ্ছি। তো আমার দেখবো যে কিলোর সাথে মিলির পার্থক্যটা কোথায় হচ্ছে, কিলো ওইদিকে আছে 3-এ আর মিলি এদিকে আছে হচ্ছে -3-তে, এই 3 এবং -3-এর পার্থক্য হচ্ছে 6। তাহলে আমাকে দশমিকের পরে, যেহেতু এটা ডান দিকে যাচ্ছে, দশমিকের পরে 6টা ঘর দশমিকটাকে সরিয়ে 6 ঘর ডানে সরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দশমিককে 3 থেকে পরে দশমিক ছিল, 6 ঘর সরিয়ে নিলাম, তাহলে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এত মিলিমিটার। লিটার হলেও একই হতো, গ্রাম হলেও একই রকম হতো। তো যদি 8 সেন্টিমিটার দেখি, 8 সেন্টিমিটার সমান কত কিলোমিটার এটা আমি দেখতে চাচ্ছি। তাহলে 8 সেন্টি, এই সেন্টি আছে হচ্ছে এপাশে -2-তে, সেন্টি থেকে আমি যেতে হবে হচ্ছে কিলোতে। তো সেন্টি এবং কিলোর মাঝখানে গ্যাপ হচ্ছে এদিকে -2, এদিকে হচ্ছে 3, অর্থাৎ মোট 5। তার মানে আমাকে দশমিকটাকে 5 ঘর এদিকে নিয়ে আসতে হবে, বুঝা গেছি কি না? সেন্টি থেকে যেহেতু আমি কিলোতে যাব, অর্থাৎ দশমিকটাকে বাম পাশে সরিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ তাহলে আমি কী করব, 5 ঘর, এখানে 8 আছে, 8-এর পরে দশমিকটা ছিল, এই দশমিকটাকে আমি আস্তে 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 5 ঘর সরিয়ে এখানে নিয়ে আসলাম, তাহলে হলো 0.408। এভাবে করে 100 দ্বারা মানে গুণ, 10 দ্বারা গুণ বা 10-এর কোনো পাওয়ার দ্বারা গুণ বা ভাগকে বোঝানো হয়ে থাকে এই যে মেট্রিক পদ্ধতিতে। এই পদ্ধতিটা খুবই বহুল প্রচলিত এবং জনপ্রিয়। তো কনভার্সন কেমন শিখলেন সেটা ভালোভাবে যাচাই করার জন্য মোট 65টি প্রবলেম দিয়ে দিচ্ছি। এই প্রবলেমগুলো বাসায় ট্রাই করবেন, যদি সলভ করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আনসার দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে ভিডিওর শেষ প্রান্তে আজকের শব্দ হচ্ছে, গত কনভার্সনের ভিডিওতে যে শব্দটি শিখিয়েছিলাম সেই শব্দের কথাই বলছি, অর্থাৎ ইউনিয়ন ফেব্রিক। যে ফেব্রিকের ওয়ার্পগুলো এক ধরনের ফাইবার দিয়ে তৈরি করা হয় এবং ওয়েফ্টগুলো আরেক ধরনের ফাইবার দিয়ে তৈরি করা হয়, এই ধরনের ফেব্রিককে বলা হয় ইউনিয়ন ফেব্রিক। আজকের উপদেশ হচ্ছে, জীবনকে ভালোবাসুন, সময়ের মূল্য দিন, অর্থাৎ আপনার সময়টা খুবই লিমিটেড। এই লিমিটেড একটা সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এই সময়ের মধ্যে যা কিছু করার করতে হবে, এখানে প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় মুহূর্তকে গুরুত্ব দিন। এই হচ্ছে আজকের উপদেশ। আশা করি কনভার্সন সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেয়েছেন, কারণ কনভার্সন সম্বন্ধে ভালো আইডিয়া না পেলে পরবর্তীতে আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করাবো এই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার হবে না, সেজন্যই আজকে এই ব্যাপারটাকে আবার নতুন করে নিয়ে এসেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।